আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাহলে আমি বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করছি। ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। আচ্ছা, আমাকে কি সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাই একদম ছকছকে টকটকে ভাবে দেখতে পাচ্ছে। তাহলে এটা কি ভাই সমস্যা না একটু? হ্যাঁ অবশ্যই সমস্যা। যে আপনি যদি এমন কোনো কথা আপনার মনে থাকে যে আপনি ধর্মের বিরুদ্ধে কিছু বলবেন, এখন ঘুণাক্ষরেও সেই দিকে যায় না। আপনি এখন আপনার চেহারা যেহেতু দেখা গেছে, সেহেতু আপনি একটু ধর্মের প্রশংসা করে বিদায় নিন, বিদায় নিতে পারেন। না না না, আর এরপরে প্রশংসা না, এরপরে এরপরে আমি যদি আপনি ধর্মের বিরুদ্ধে কিছু বলতে চান, তাহলে পরে আরেকটা আইডি দিয়ে ভিডিওটা অফ করে যুক্ত হবেন, তখন আপনি ধর্মের বিরুদ্ধে যদি কিছু বলতে চান তখন বললেন। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু আপনাকে দেখা গেছে, না না ধর্মের বিরুদ্ধে একটা টু শব্দটা করেন না, ঠিক আছে? না, আমি ধর্মের বিরুদ্ধে আসলে বলার জন্য আসি নাই, আচ্ছা, তাহলে এমনি যদি আর আপনি কি। ধর্মের পক্ষে বলার জন্য এসে থাকেন, তাহলে আপনি নির্ভয় বলতে পারেন। কারণ কোনো নাস্তিক এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই, ধর্মের পক্ষে বলার কারণে কোনো নাস্তিক কোনো মুসলমানকে গিয়ে কোপায় আসছে বা কোনো হিন্দুকে গিয়ে কোপায় আসছে, এরকম ইতিহাসে নাই। আচ্ছা ভাই, আমার যেটা প্রশ্ন সেটা হলো, এখন আমি আসলে নিজেকে দাবি করি সংশয়বাদী, মানে নাস্তিক বলি না বা ধার্মিকও আমি না। আচ্ছা, সংশয় বাদ জিনিসটা কি আপনি কি আমাকে একটু বলবেন তাহলে? আচ্ছা স্কেপটিসিজম সরি, তাহলে জিনিসটা কি? না, আমি একবারে আমি যেটা সত্যি বিশ্বাস করি, আমি হলাম ডিস্ট, ডিজমে বিশ্বাসী। না না না, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি, আপনি আরেকটা জি পয়েন্টে চলে যান না। আপনাকে আমি আচ্ছা যেটা জি জিজ্ঞাসা করেছি, স্কেপটিসিজম আচ্ছা জিনিসটা কি, আচ্ছা সেটা কি আপনি জানেন? না, সংজ্ঞা বলতে পারবো না আমি। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, স্কেপটিসিজম হচ্ছে একটা পদ্ধতি। আপনি জি যখন একটা জিনিসকে অ্যানালাইজ করেন, অ্যানালাইসিস করেন, সেই অ্যানালাইজ করার পদ্ধতিটা হচ্ছে স্কেপটিসিজম। এটা আচ্ছা কিন্তু কোনো স্ট্যান্ড না, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা নাস্তিকতা হচ্ছে একটা স্ট্যান্ড, ঠিক আছে? আপনি একই সাথে সংশয়বাদী এবং নাস্তিক হতে পারেন, এই দুইটা পরস্পর বিরোধী না। কারণ এই আচ্ছা দুইটা হচ্ছে দুইটা প্রশ্নের উত্তর। আপনি কোন পদ্ধতিতে চিন্তা করেন, সেই পদ্ধতিটা হচ্ছে সংশয়বাদ, আপনি একজন সংশয়বাদী। আর সেই আচ্ছা পদ্ধতিতে চিন্তা করে আপনি যে স্ট্যান্ডে এসে পৌঁছেছেন সেটা হচ্ছে নাস্তিকতা। সেটা হতে পারে নাস্তিকতা, অথবা সেটা হতে পারে অজ্ঞেয়বাদ, বা একই জি সাথে আমি হতে সেটাই পারে বললাম। অজ্ঞেয়বাদী নাস্তিক, একই সাথে হতে পারে আপনি অজ্ঞেয়বাদী নাস্তিক, সেটাও হতে পারে। অজ্ঞেয়বাদ কিন্তু আবার আরেকটা কোশ্চেনের আনসার, সেটা হচ্ছে জ্ঞেয়বাদ। জ্ঞেয় মানে জানা, আচ্ছা আপনার কাছে আপনি কোনো নলেজ ক্লেম করছেন কিনা, ঠিক আচ্ছা আছে? তাহলে না, আমার এটা যেটা ডিজম সেটাকে তো বাংলায় কি বলে, যৌক্তিক, যৌক্তিক একেশ্বরবাদ। সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি, কিন্তু আসলে ধর্ম নিয়ে আমি সংশয়ের মধ্যে আছি, যে আসলে আচ্ছা, সৃষ্টিকর্তা বলতে আপনি কি বোঝেন বলেন একটু। সৃষ্টিকর্তা বলতে বলতে আমি ধর্মের সৃষ্টিকর্তা বোঝাচ্ছি না, না আমি না, আপনাকে আমি বোঝাচ্ছি। বলিনি যে আপনি বুঝিয়েছেন ধর্মের সৃষ্টিকর্তা, আপনাকে আমি আচ্ছা জিজ্ঞেস করেছি যে আপনি কি বোঝেন সেটা বলেন। আমি আমি মনে করি যিনি সব পুরা ইউনিভার্সটা সৃষ্টি করছেন তিনি। মানে ইউনিভার্সের সৃষ্টি করার দরকার কিভাবে পড়বে, আর সৃষ্টি শব্দটার মানেই বা কি? আচ্ছা ভাই, এই বিষয়টা আসলে আমি আমি যেটা মূল, মানে আমি কিন্তু আপনাদের ওয়েবসাইট বলেন, আপনার লেখা, অভিজিৎ রায়ের লেখা, বাইরে দেশে রিচার্ড ডকিন্স বা বার্টন রাসেল, এদের লেখা পড়ে মোটামুটি ইয়া হয়েছি, কিন্তু তারপর আমি সংশয়ের মধ্যে আছি। আমার যেটা প্রশ্নটা ছিল সেটাকে আমি করবো, মানে মেইন যেটা। আচ্ছা, সেটা করেন, তার আগে আপনি আমাকে একটু বলেন যে সৃষ্টি শব্দটার মানেটা কি ভাই, সৃষ্টি শব্দটার মানেটা কি আমাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন আপনি? আচ্ছা এক্সপ্লেন করতে হলে তাহলে আমার আমার যেটা বিশ্বাস, আমি যেটা বললাম ডিজম, সেটার পরিপ্রেক্ষিতে বলতে হবে, না ক্রিয়েশনিজম না, যেটা। সেটা সেটার পরিপ্রেক্ষিতে না, আপনি আমাকে বলবেন যে আচ্ছা সৃষ্টি শব্দটার আভিধানিক অর্থটা কি। যেমন ধরেন, আমি একটা গাছ কেটে সেই কাঠ দিয়ে একটা চেয়ার বানালাম, ও চেয়ারটা আচ্ছা কি আচ্ছা আমি আচ্ছা সৃষ্টি করেছি? না, রূপান্তর করেছি। তাহলে তাহলে সৃষ্টি মানে কি? সৃষ্টি হলো শূন্য থেকে কিছু সৃষ্টি করা, আমি এই লজিকটা জানি, আপনি যেটা বলতেছেন এটা আমি বুঝতে পারছি আপনি কি বলতে আচ্ছা চাচ্ছেন। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনি আমাকে বলেন যে সৃষ্টিকর্তা যখন এই সৃষ্টিটা করেছে, তখন হ্যাঁ সৃষ্টিকর্তা কোথায় ছিল? তখন তো কোনো বা কিছু অস্তিত্ব ছিল না। এই প্রশ্নগুলোর উত্তর নাই, কিন্তু আমি 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 যেটা বিশ্বাস করি, আমি যদি একটু সমাধান বলি, সেটা হলো যে নাস্তিকতা বলেন বা অন্য যে কোনো, নাস্তিকতা তো কোনো বিশ্বাস না, ধরেন ডিজম আমি যেটা বললাম সেটা একটা বিশ্বাস, কিন্তু সবগুলা কিন্তু ধর্মকে আপনার ভুল প্রমাণিত করে আসছে, সবগুলো ধর্মকে ভুল প্রমাণিত করে আসছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু এটা প্রমাণ করতে পারে নাই যে সৃষ্টিকর্তা নাই। ভাই, সৃষ্টিকর্তা এটা তো একটা চরম হাস্যকর কথা বললেন, এটা তো একটা চরম চরম হাস্যকর, এটা তো একটা লজিক্যাল ফালাসি আপনি করলেন। আমি জানি সৃষ্টিকর্তা লজিক্যাল নাই, ফালাসি হয়েছে আবার। সৃষ্টিকর্তা নাই, এটা কেন আমরা প্রমাণ করতে যাব? এটা তো আমাদের স্ট্যান্ডই না, আমরা তো কখনো বলি নাই, আমরা তো কখনো এরকম কোনো পজিটিভ ক্লেমই করি নাই বা নেগেটিভ ক্লেমও করি নাই যে সৃষ্টিকর্তা নাই। আমরা যে দাবিটা করেছি যে সৃষ্টিকর্তা আছে, এরকম কোনো প্রমাণ নাই। হ্যাঁ তাহলে এই দাবিটা করার পর তাহলে তাহলে নেক্সট নেক্সট তাহলে নেক্সট যে কি তাহলে? জিনিসের এবং যে জিনিসের প্রমাণ নাই, সেই জিনিসকে বাতিল করে দেয়া হচ্ছে একটা ডিফল্ট অবস্থান। ভাই তাহলে যে কেন কোনো তাকে জিনিস খোঁজে বাদ দিয়ে দিব, খোঁজে বাদ দিয়ে দিব তাইলে? খুঁজে বাদ আমাকে দিয়ে তাকে দিবেন, আপনার কাছে তো, আপনার কাছে তো সেই প্রমাণটা আসতে হবে, তখন তো আপনি বলতে পারবেন সেই যা তাহলে আছে ভাই নাকি। প্রমাণটা আসবে কেমন? আমি যদি না আগাই, আমি যদি ওটার জন্য খোঁজ না করি, সার্চ না করি, তাহলে তো কেউ এসে, তাহলে তো সে একই কথা হয়ে গেল যে আমাদের কাছে রিভিল করবে কেমন একজন নবী রাসূল আসবে, মানে মানে আমাদের এটা তো মাথায় খোঁজা কথা যাবে না। খুঁজতে হবে। আচ্ছা, আমি যদি আপনাকে এখন বলি যে মামদু ভূত আছে,
একই একই জিনিসটা অ্যাপ্লাই করি যদি আমরা মামদভুতের বেলায়, না এটা আমি সংশয় ডক্টরে পড়ছি এই বিষয়টা। আপনি এখন কি আপনি সারা পৃথিবী মামদভুত খুঁজবেন? না, তাহলে স্রষ্টার ক্ষেত্রে আপনি বলতেছেন আপনি আপনার খুঁজতে হবে, স্রষ্টাকে খুঁজতে হবে। মামদভুতের বেলায় কেন আপনি মানে আরেকটা পজিশন হোল্ড করতেছেন? কারণ স্রষ্টাকে খোঁজার ব্যাপারটা আমার কাছে এটা মনে হয়, এটা খুব পক্ষে কোনো তথ্য প্রমাণ আমি দিতে পারবো না, এটা মানুষের মধ্যে আছে, মানুষের মধ্যে জীবনে একটা হলো প্রশ্ন জাগে। ভূতকেও যিনি ভূতকেও ভূতের ভূতে ভয় পাওয়া সেই জিনিসটা মানুষের ভিতরে আছে, এটা খুব বেসিক ইনস্টিংক্ট। যে কোনো অন্ধকার জিনিস রাত্রেবেলা, যে কোনো একজন মানুষ রাত্রেবেলা যখন জঙ্গলের পাশ দিয়ে যায় তখন তার গা শিরশির করে, এটা মানুষের একদম বেসিক ইনস্টিংক্ট। সেটা তো ভাই আমরা বন জঙ্গলে থাকতাম, হয়তো আমাদের পূর্বপুরুষরা থাকতো, তাদের মধ্যে থেকে এটা চলে আসে ডিএনএ এর মধ্যে দিয়ে, সৃষ্টিকর্তার ধারণাটা তো সেভাবেই চলে আসছে। এটা তো আসলে আমরা এখনো শিওর না, তাই না? এর পক্ষে না, এটা শিওর না, সলিড কোনো প্রমাণ নাই, আমাদের সলিড কোনো প্রমাণ নাই। আপনার পক্ষে কি সলিড প্রমাণ আছে যে সৃষ্টিকর্তার বিষয়টা আলাদা, ভূতে বিশ্বাস করার থেকে সৃষ্টিকর্তার বিশ্বাসটা আলাদা, এইটার সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? না, আমার কাছে তো প্রমাণ নাই কোনো, এই জন্যই। তাহলে আপনি কিভাবে আপনি কিভাবে একটা আপনি দুইটা অলৌকিক জিনিসকে আলাদা করছেন, কিভাবে ডিস্টিংগুইশ করছেন, কিভাবে দুইটা অলৌকিক জিনিস? মনে করেন আমার কাছে একটা অলৌকিক বেড়াল আছে আর আপনার কাছে একটা অলৌকিক ড্রাগন আছে, এখন এই অলৌকিক বেড়াল এবং অলৌকিক ড্রাগনের ভিতরে পার্থক্য করবো কিভাবে? এই দুইটা তো একটাও দেখা যাচ্ছে না, একটাও পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, কার কয়টা হাত আছে, কার কয়টা মুখ আছে, কার কয়টা ঠোঁট আছে, কার কয়টা দাঁত আছে, একটাও কিছু জানা সম্ভব হচ্ছে না। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য আমি কিভাবে করবো? পার্থক্য তো নাই, কিন্তু ভাই সৃষ্টিকর্তার যে ধারণাটা, এখন আমি আমার ব্যক্তিগত ভাবে যদি বলি, আমার ধারণাটা আপনি কোথায় পেয়েছেন, কোথায় পেয়েছেন? না না না, আমি আসলে কোথায় পাওয়ার কথা বলতে যাচ্ছি না, না না, আপনি এখন সৃষ্টিকর্তার যে ধারণাটা বলতে যাচ্ছিলেন সেই ধারণাটা নিশ্চয়ই আপনি ধর্মগ্রন্থ থেকে পেয়েছেন, কিন্তু আপনি তো শুরুতেই ধর্মগ্রন্থগুলোকে বাতিল করে দিয়ে আলোচনাটা শুরু করেছিলেন যে আপনি একজন ডেইস্ট, তাহলে আপনি আবার কেন ধর্মগ্রন্থে ফেরত গেলেন? এটা তো প্রাকৃতিক রিলিজিয়ন, একটা তো প্রাকৃতিক, এটাকে বলা যায় না প্রাকৃতিক ধর্ম, ন্যাচারাল রিলিজিয়ন বলা হচ্ছে, কিন্তু তারপর শেষমেশ তো আপনি আবার সেই ধর্মগ্রন্থেই গেলেন যে সৃষ্টিকর্তা, আপনি ধর্মগ্রন্থেই তো গেলেন। না, কেন গেলাম সেটা আমি আসলে বলতে নিছিলাম, যে আমি কেন কেন দরকার আমার সৃষ্টিকর্তা ধারণাটা কেন দরকার। এখন আপনি যদি ডিস্টদের তালিকা যদি দেখেন, মানে নেটে নেটে সার্চ দিয়ে যে কয়টা পার্টি, মানে বিখ্যাত ডিস্ট, বিখ্যাত এথিস্ট, এরকম তো অনেক তালিকা পাওয়া যায়। তো আমি যেটা দেখলাম সেটা হলো কবি সাহিত্যিক বলেন, এক কথায় ক্রিয়েটিভ ফিল্ডে যারা থাকে, সমস্ত বিখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী ডিজম, এতে কি প্রমাণ হয় যে ডিজমটা সঠিক? না ভাই, আমি প্রমাণ করতে যাচ্ছি না, কিন্তু আমি বলতে যাচ্ছি যে ক্রিয়েটিভিটির সাথে এটার একটা সম্পর্ক আছে। ক্রিয়েটিভিটির সাথে এই স্রষ্টা বিশ্বাসের কোন সম্পর্ক নাই, কিভাবে মানে কি বলতে? হ্যাঁ, সেটাই সেটাই আমি বলতে নিছি ভাই, আপনি শুনেন আমি বলি, আপনি বিশ্বের সব বড় বড় লেখক যারা, আমি আপনাকে সেটা দিয়েই দিলাম, আপনাকে তো আমি সেটা দিয়েই দিলাম, আপনার তো সেগুলা বলার দরকার নাই, আপনাকে তো আমি দিয়ে দিছি, সেই আপনার হাতে দিয়ে দিছি, আমি ধরে নিছি তর্কের খাতিরে, আমি ধরে নিছি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক, সমস্ত সাহিত্যিক সবাই ডিজ। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে প্রমাণ হয়, তাতে কি প্রমাণ হয় যে ডিজমটা সঠিক? তাতে ডিজম সঠিক প্রমাণ হয় না, তাতে প্রমাণ হয় যে এই যে ডিজিটালটা থাকলে ক্রিয়েটিভিটি ভালো করা যায়, মানে এটা আমার আমার দরকার, এটা এটা আমার দরকার, মানে এই ডিজিটাল থাকলে ক্রিয়েটিভিটিটা ভালো করা যায়। ভাই আপনি দেখেন নাস্তিকতা যেটাকে বলেন, সৃষ্টিকর্তা ধারণা বাদ দিলেন, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নিজেকে সবকিছু লজিক খুঁজতে হচ্ছে, এক কথা প্রত্যেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকলে মানুষের মধ্যে থেকে যে একটা, মানে আপনি অনেক একটা হয়ে থাকে মুক্ত হয়ে যান, যে আপনার আর চিন্তা করতে হচ্ছে না, অন্য কেউ আপনার হয়ে চিন্তাটা করে দিচ্ছে পুরো, মানে আপনি হচ্ছেন অলস, আপনি হচ্ছেন অলস ব্যক্তি, সেই অলস ব্যক্তিটা যে ব্যক্তিটা হচ্ছে চিন্তা করতে চান না বা চিন্তা করতে পারেন না বা আপনার মাথা হয়তো সেভাবে কাজ করে না, এই কারণে আপনি অন্য কাউকে আপনার চিন্তা করার দায়িত্বটা দিয়ে নিজে আরামসে ঘুমাইতে চান। ওয়াও, আপনার তো মানে খুব ভালো তো এটা। না না ভাই, মানে আসলে আমি আমি আমার ব্যাপারটা পুরো বুঝাইতে পারলাম না। এই জিনিসটা যদি আমরা রাজনীতিতে অ্যাপ্লাই করি, যে আমরা ভাই এত দেশ দেশ নিয়ে এত চিন্তা ভাবনা করতে পারবো না, আমরা শামীম ওসমানের ভোট দিবো, শামীম ওসমান যা ইচ্ছা করুক, ওই ব্যাটার দায়িত্ব, মানে এটা হচ্ছে বি রাজনীতিকীকরণের যে পদ্ধতিটা শুরু হয়েছে বাংলাদেশে এবং অনেক জায়গায়, যে মানুষ এখন রাজনীতি সচেতন না, রাজনীতিতে কি হচ্ছে, কোন ডিসিশন নেওয়া হচ্ছে, সংসদে কোন ডিসিশন নেওয়া হচ্ছে, তারপরে মানে রাষ্ট্রীয় ভাবে কোন ডিসিশন নেওয়া হচ্ছে, তেলের দাম বাড়তেছে কিনা, গরিব মানুষ খেতে পারছে কিনা, এগুলো নিয়ে আপনার আপনি আর কখনো টেনশন নেবেন না, কারণ আপনি চান এগুলো নিয়ে টেনশন নিয়ে আমার মাথাটাকে আমি ভারী করবো কেন, আমি আরামসে ঘুমাবো, এগুলো আমরা যাদেরকে মানে শেখ হাসিনা এগুলো এগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত সে বুঝবে ভাই, আমি তো এগুলো নিয়ে চিন্তা করবো। কিন্তু ভাই আপনি হচ্ছে মানে কিছু মনে করেন না, আপনি যদি সব ক্ষেত্রে আপনি যদি সব ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন, যে আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করতে অনেক কষ্ট লাগে, আপনার মাথায় অনেক প্রেশার পড়ে, আপনি চিন্তা ভাবনা করতে চান না, যুক্তি টুক্তি দিয়ে আপনি চিন্তা ভাবনা করতে চান না, সেই দায়িত্বটা আপনি কিছু মানুষকে দিয়ে দিতে চান, ওরা আমার হয়ে চিন্তা করুক, ওরা যেটা বলবে আমি সেটা মেনে নিবো,
এটা ভাই একটা মানে খুব আপনার কাছে খুবই হাস্যকর স্ট্যান্ড মনে হচ্ছে না? কিন্তু ভাই, কিন্তু এটা কিছু মনে করে না, আমার মনে হয় যে আসলে আপনার ডিজম সম্পর্কে ভালো ধারণা নেই। ভাই আমার এই কথা প্রত্যেকটা মুমিন এসে আমাকে বলে, আপনার ইসলাম সম্পর্কে মুমিন না 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 একজন ডিজমের সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক হলো, একটু কথা শেষ করে দিই, একটু কথা শেষ করে দিই। যে কোনো এসে আমাকে বলে যে আপনার ইসলাম সম্পর্কে ভালো ধারণা নাই, যে কোনো হিন্দু এসে আমাকে বলে আপনার হিন্দু সম্পর্কে ভালো ধারণা নাই, যে কোনো খ্রিস্টান এসে আমাকে বলে আপনার খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালো ধারণা নাই, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত এসে আমাকে বলে আপনার আওয়ামী লীগ সম্পর্কে ভালো ধারণা নাই, এমনকি জামাত এসে আমাকে বলে, যখনই সমালোচনাটা আসে এটা হচ্ছে মানে সবচেয়ে সস্তা আমার কাছে যুক্তি, যেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশ্বাসী লোকজন সবচেয়ে প্রথমে যে কথাটা বলে যে আপনার ভাই বিশ্বাস সম্পর্কে ধারণা নাই, আপনি না যাই না আমার এটা সমালোচনা করতে আসছেন, এটা তো একদম প্রাইমারি যুক্তি এবং সবচেয়ে সস্তা। আচ্ছা, তাদের সাথে আমার তো যে এক না সেটা আমি বলি কেন এক না, সেটা হলো ডিজম, যেটা সেখানে সৃষ্টিকর্তা ধারণা এরকম যে দুনিয়ার কোনো কিছুর উপর কোনো ওনার নিয়ন্ত্রণ নাই, উনি কিছু কোনো কাজ করেন। আমি কি একবার আমাকে আপনি আমি কি আপনাকে একবার বলেছি যে ডিজমের ধারণা হচ্ছে সৃষ্টিকর্তা সবকিছু নিয়ন্ত্রণ করে? এটাকে আমি আপনাকে এখন পর্যন্ত একবার তাহলে যে আপনি বললেন যে আমি চিন্তাটা ছেড়ে দিচ্ছি তার উপরে, এটা তাহলে সেটা তো আপনার কথা দ্বারা বলেছি, আপনি একটু আগে বলেছেন যে আমি ভাই আমি আপনাকে কথা বলি না, আপনাকে আমি আপনাকে ইউটিউব আমাদের এই লাইভটা ব্রডকাস্ট হয় ইউটিউবেও, আমি আপনাকে আপনার কথা বলাই, আচ্ছা আপনার কথা বলাই আমি আবার এই যে পেছন ফিরে দেখাতে পারি যে আপনি আপনার হ্যাঁ আপনি এত যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে চান না, সেই কারণে আপনি নিজের মাথায় এত ঘামাইতে চান না, এই কথাটা ভাই আপনার মুখের কথা ভাই, এইভাবে থুতু ফেলছেন ভাই, এইভাবে মানে এটা তো না না আমার এখানে রাখার জায়গা আছে ভাই, থুতু আমি ফেলাচ্ছি তো একটা জায়গায় ভাই, এটা আমি খুবই অপছন্দ করি মানুষ থুতু ফেলে ভাই, ঠিক আছে ওকে সরি সরি, একেবারে উচিত না, এইটা একটা বদভ্যাস, রাস্তাঘাটে মানুষ থুতু ফেলে এটা খুবই বিশ্রী একটা অভ্যাস, আমি লন্ডনে গিয়ে দেখেছি যে লন্ডনে বাঙালিরা রাস্তার দেয়ালগুলো পানের পিক ফেলা ফেলা লাল করে ফেলছে, মানে ডিসগাস্টিং একটা ব্যাপার, এবং আমি খুবই অপমানিত হয়েছি ইংল্যান্ডে গিয়ে যে বাঙালি তারা মানে রাস্তাঘাট এত অপরিচ্ছন্ন করে রেখেছে এবং একটু পরে পরে থুতু ফেলে, এই জিনিসটা ভাই আমি একদম পছন্দ করি না। আচ্ছা সরি, আচ্ছা আমি যেটা বলছিলাম তাহলে ভাই, আমি সব চিন্তা ভাবনা তার উপর ছেড়ে দিতে চাই নাই, এখন এই যে মানে সুফিবাদ বলেন বা এই টাইপের একটা জিনিস, সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক, সৃষ্টিকর্তা না যে কোনো উপরে লেভেলে কোনো কিছুর সাথে একটা সম্পর্ক একটা দরকার আছে, আপনি অনেক প্রশ্ন, সেটা কি, সেটা কি সুপারম্যান নাকি থানোস, কার সাথে সম্পর্ক, যে যে কেউ হতে পারে, সেটা আমার মানুষ পাবে মানুষের থেকে উচ্চ কেউ, মানে মানুষের থেকে উচ্চ আপনার একটা বড় ভাই, আপনার একটা বড় ভাই কেন দরকার, যে আপনার একটা বড় ভাই থাকতে হবে সে আপনার কথা শুনবে নাকি, এরকম একটা বড় ভাই আপনার দরকার, এই এই কেনটার প্রশ্ন আমি বলতে পারবো না, কিন্তু এই কেনটা যে লাগে সেটার সেটার জন্য আমি বলতেছি যে প্রচুর আমি সিঙ্গার বড় বড় কম্পোজার মিউজিশিয়ানদের ইন্টারভিউ দিয়েছি, এটা এটা আপনার আত্মবিশ্বাসহীনতা, কিন্তু এটা তো আপনার বড় ভাইটার সপক্ষে কোনো যুক্তি না, আপনার লাগে এটা তো এটা তো তার থাকার সপক্ষে কোনো যুক্তি হতে পারে না, এটা এটা যুক্তি হতে পারে আপনার অক্ষমতা বা আপনার আত্মবিশ্বাসহীনতার যুক্তি হতে পারে, ভাই আমি আত্মবিশ্বাসীন আমার একটা বড় ভাই সবসময় একটা বড় ভাই লাগে, যেমন ধরেন আমি একটা আমাদের এলাকায় একটা বাচ্চা ছিল, সে হচ্ছে বিশ্বাস করতো তার যে একটা পুতুল আছে সেই পুতুলটা তাকে সবসময় হেল্প করে, তাকে বিপদ থেকে রক্ষা করে, সে এটা ভেবে শান্তি পেত মনে, তার মানে তো এটা না যে ওই পুতুলটার আসলে কোনো শক্তি আছে। এখন নেটে যারা ধরেন যে সুসুপ্ত পাঠক পাঠক একজন আছে আরো কিছু ইয়ে আছে, তাদের তারা তাদের ইয়ার কথা বলছি আমি, তারা বলে যদি ধার্মিক হতেই চাও তাহলে ডিস্ট হও, মুসলমান হিন্দু খ্রিস্টান হবে ডিস্ট হও, সুসুপ্ত পাঠক যদি ডিস্ট হয় তাতে কি ডিজমের কোনো কিছু প্রমাণিত হয়? আমি আপনাকে যে ভাই আমি আমি প্রমাণ করতে চাই নাই ভাই, আমি প্রমাণ করতে চাই নাই ভাই, এই অমুকে বলছে এই কারণে আপনি ডিস্ট হইছেন, এটা কেমন কথা ভাই, অমুকে বলা লজিক্যাল ফেলাসি আমি বুঝতে পারছি ভাই, লজিক্যাল ফেলাসি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো আমার ডিস্টের সৃষ্টিকর্তার অস্তিত্ব আপনার কাছে প্রমাণ করতে চাচ্ছি না, আমি বুঝাইতে যাচ্ছি যে তাকে কেন আমার দরকার, এরকম একটা ধরেন যে কি বলবো ক্ষতিকর না নিরামিষ নিরামিষ টাইপের একজন সৃষ্টিকর্তা যার কোনো দুনিয়ার মানুষের উপর কোনো ইয়া নাই, কোনো ক্ষোভ নাই, তাকে কেউ স্মরণ করলো কি করলো না বা তার কথা কেউ মানলো কি মানলো না সেটা নিয়ে তার টেনশন নাই, দুনিয়া ছোট্ট একটা জায়গা, হাজার হাজার বিলিয়ন স্টারের মধ্যে গ্রহের মধ্যে হয়তো এরকম অনেক গ্রহ আছে বাসযোগ্য, সেগুলোর মধ্যে একটা জাস্ট, আমরা তো মহাকাশ থেকে যদি দুনিয়াটার দিকে তাকাই মানে মাঝে মাঝে কিছু নাসার ছবি দেয় কিছুই না, দুনিয়া জাস্ট একটা বল, সেই বলের মধ্যে আমরা মানুষ তো দুনিয়ার হিসেবে ধুলিকণা, আমাদের জন্য আসলে তার মাথা ঘামানোর কিছু নাই, কিন্তু তারপরে একজন আছে, এই যে চিন্তাটা এই যে অবস্থানটা যে একজন আছে সৃষ্টি কেউ করছেন তার হাত থাকার না থাক আমার কাজের উপর, আচ্ছা একজনই যে আছে আপনি কিভাবে শিওর হলেন 5 জন 17 জন 10 হ্যাঁ থাকতে পারে থাকতে পারে, তাহলে তো মানে এই রকম যদি বিশ্বাস যদি এরকম হয় একটা কোন মানে কোন এভিডেন্স ছাড়া যদি আপনার বিশ্বাস হয় তাহলে তো এই বিষয়ে আমার কিছু আসলে বলার নাই, ঠিক আছে আপনি বিশ্বাস করতেই পারেন, ঠিক আছে ভাই এই প্রসঙ্গটা চেঞ্জ করে আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমার যেটা মেইন প্রশ্ন সেটাই তো আমি আপনাকে করি নাই, আমার প্রশ্ন মানে এটা আমি সম্ভবত সংশয় .com এ করছিলাম একটা ইয়া কিন্তু কেউ রিপ্লাই দেয় নাই, প্রশ্নটা হলো যে এই যে আমি যাদের কথা বললাম ধরেন আপনি বলেন বা বাংলাদেশে যে আরজলে মাতাব্বর বা বাইরের দেশে বার্ট্রান্ড রাসেল বা রিচার্ড ডকিন্স যারাই হোক যাদের বইগুলো পড়ছি আমরা যুক্তি শিখছি তাদের থেকে বা চিন্তা করা শিখছে, কিন্তু এখন প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মের যেসব কথা বলা হয়েছে যে হাদিস কোরআন বিপক্ষে
হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে, ইসলামের নিষ্ঠুরতা নিয়ে প্রাথমিক যুগে, বা রাসুলের নিষ্ঠুরতা নিয়ে, ওনাকে রাসুলই বলতেছি আমি সম্বন্ধে কথা বলি, তো এই বিষয়গুলো যারা ইসলামিক জেলায় যারা স্কলার ছিলেন যুগে যুগে, ধরেন ইমাম গাজ্জালি বলেন, ওই যুগের ইমাম আবু হানাফি সরি হানিফা, বা এই যুগের অনেক শিক্ষিত মানুষ এবং আছেন, তাদের চোখে এই জিনিসগুলো কি পড়ে না? আর পড়লে তারা কেন এই বিষয়গুলো দেখতে পান না, বা তাদের ক্ষেত্রে তাদের স্ট্যান্ড কি এই বিষয়গুলো নিয়ে? তাদের তো চোখে আমাদের, যেমন আপনারা যখন দেখাই দিচ্ছেন সংশয় .com এ একটা প্রবন্ধে পোস্টে যে এরকম হচ্ছে, ধরেন বনু কুরাইজার কথা বা যে কোনো একটা জায়গার কথা, তাদের চোখে কি পড়ে না এই বিষয়গুলো? ভাই এটা তো সকল ধর্মের ক্ষেত্রে সত্য, যেমন খ্রিস্টান ধর্মের যে ওল্ড টেস্টামেন্টে এত বড় বড় কথা সমস্ত লেখা আছে, কিন্তু খ্রিস্টান ধর্মের তো অনেক বড় বড় মানে পণ্ডিত আছে, বিশাল বিশাল বড় বড় পণ্ডিত আছে, তারা তো এগুলাকে নানা ধরনের গোজামিল দেয়, সেই জিনিসগুলো তো আপনি মানে দেখতে পারেন, চেক করে দেখতে পারেন যে খ্রিস্টানরা কিভাবে তাদের সেই ওল্ড টেস্টামেন্ট গুলাকে গোজামিল দিচ্ছে, তারা নানাভাবে এদিক সেদিক 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 গোজামিল টোজামিল দিয়ে শেষমেশ দেখা যাবে হ্যাঁ ওইটাই সত্য, মানে তাদের ওল্ড টেস্টামেন্টই সত্য কিন্তু নানাভাবে গোজামিল দিবে। এটা তো ভাই ধর্মের খুবই ব্যাপার যে মানুষকে যখন ছোটবেলা থেকে একটা ধর্মীয় পরিবেশে বড় করা হয়, তখন তাদের ভিতরে যে ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়, সেই ধারণাটা তাদের সমস্ত মন মানসিকতা গড়ে ওঠে সেই ধারণাটার উপর ভিত্তি করে, এবং তাদের মানবিক বোধ, তাদের যুক্তি, সমস্ত কিছু গড়ে ওঠে সেই জিনিসটার উপর ভিত্তি করে। এরপরে যখন তারা সেই গ্রন্থগুলো আবার পড়ে, তখন তারা সেই জিনিসগুলোর ভিতরে কোনো সমস্যা দেখতে পায় না। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এটা ঘটেছে, আমি কোরআন অনেকবার পড়েছি, ক্লাস সিক্স সেভেনে থাকতে অর্থসহ পড়েছি, আমি একটা লাইন অনেকবার পড়েছি কিন্তু এই লাইনটার ভিতরে আমি কোনো সমস্যা পাই নাই, কিন্তু ক্লাস সেভেন থেকে এইটা ওঠার পরে যখন আমি মোটামুটি নাস্তিক হয়ে গেছি, তখন আমি আবার একই লাইনটা পড়লাম, একই লাইনটা পড়ার পর আমি টের পাইলাম যে এখানে তো একটা বিরাট সমস্যা আছে, এটা তো একটা বিরাট খারাপ কথা, মানে শুধুমাত্র মানে একটা বছরে আমার আমি কি রকম পরিবর্তন হয়ে গেলাম শুধুমাত্র একটা বছরে, সেই জিনিসটা তো আমি নিজেই দেখা অবাক যে এই জিনিসটা আমি আগে খেয়ালই করি নাই, আমার মাথা আমার ব্রেন কাজই করে নাই এইভাবে, যে এটা যে খারাপ একটা বিষয়, এই কথাটা যে একটা খারাপ কথা, এই জিনিসটা আমার ব্রেন ক্যাচই করে নাই। এর কারণ হচ্ছে মানুষের মস্তিষ্ক এইভাবেই কাজ করে, মানুষের মস্তিষ্ক তার যে প্রিজুডিস আছে, তার যে প্রি ডিফাইন্ড ধারণা আছে, সেই ধারণাগুলার সপক্ষে যে জিনিসগুলো পায় সেগুলাকে তারা ব্রেনটা সেই জিনিসগুলোকে নিয়ে রীতিমতো চর্চা করে, এবং মানুষ যে জিনিসগুলো তার বিপরীতে যদি কোনো ইনফরমেশন সে পায়, তার মস্তিষ্ক সেই জিনিসগুলোকে দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করে। এটা এটার খুব চমৎকার বিবর্তনীয় ব্যাখ্যা আছে যে মানুষ যখন মানুষকে যেটা স্যাটিসফাই করে, মানুষকে যে যে ইনফরমেশন গুলা খুশি করে, সেই ইনফরমেশন গুলা নিউরনের যেখানে রাখা হয়, মানুষের মস্তিষ্কে যেখানে রাখা হয়, সেগুলো সে ফ্রিকুয়েন্টলি এক্সেস করে। আপনি মানে আপনি মানে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার একটা সমস্যা আছে, মানসিক সমস্যা, একটা ট্রমা হলে সেই ট্রমার পরে মানুষ কিছু কিছুদিন ধরে কিছুদিন এই সমস্যাটা ভোগে, এটাকে বলে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। এই সমস্যাটা যখন মানুষের হয়, তখন মানুষের মানুষের মস্তিষ্ক কাজ করতে থাকে কত দ্রুত তার এই ভয়ঙ্কর স্মৃতিটাকে সে ভুলে যেতে পারে, কারণ এটা বিবর্তনের কারণেই মানুষ এই জিনিসটা অ্যাডপ্ট করে নিয়েছে যে দুঃখময় স্মৃতি বা যেটা মানুষকে স্বস্তি দেয় না, এই স্বস্তি না দেওয়ার স্মৃতিগুলাকে কত দ্রুত দ্রুত ভুলে যাওয়া যায়। মানুষ যখন ছোটবেলা থেকে যখন একটা ধর্মকে অ্যাডপ্ট করে নেয়, তার বিপরীতে বা সেটাকে সন্দেহ করে এরকম কোন ইনফরমেশন যখন তার কাছে আসে, তখন সে শোনে কিন্তু দ্রুত ভুলে যাওয়া, তার মস্তিষ্ক সেটাকে দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করে, কারণ সেটা তার মস্তিষ্কে খোঁচাতে থাকে সারাক্ষণ। এই যে আপনার আপনি যে বললেন যে আপনি বেশি যুক্তি দিয়ে চিন্তা করতে চান না, আপনার মাথার উপর প্রেশার পড়বে, সেই জিনিসটা আপনার মাথাকে প্রেশার দিবে, আপনার মাথা কিছুটা কিছুটা দুর্বল শক্তি, এই কারণে ব্রেনটা চেষ্টা করবে সেই জিনিসটাকে রিমুভ করে দেওয়ার, যত দ্রুত সম্ভব ভুলিয়ে দেওয়ার। কিন্তু যে জিনিসটাকে ধরেন আপনি বিশ্বাস করেন ইসলামে, আপনি শুনলেন যে সাইডিকে চাঁদে দেখা গেছে, এই জিনিসটা আপনার মাথায় ফ্রিকোয়েন্টলি খেলা করবে, বারবার বারবার খেলা করবে, কারণ এই জিনিসটা আপনাকে একটা সুখ দিয়েছে, আপনার কিছু হরমোন নিঃসৃত হয়েছে এটা শোনার সাথে সাথে, আপনার মানে নিজেকে স্যাটিসফাই করতে পেরেছে, তখন বারবার বারবার এটা স্মরণ করে আপনি আপনি দেখবেন আপনার পুরনো প্রেমিকার কথা, প্রেমিকা প্রেমিকার প্রেমিকার হাত কখন ধরেছেন, চুমু কখন দিয়েছেন, সেটা আপনার বারবার মনে হবে, কারণ এই মনে হওয়ার সাথে আপনার হরমোনের সম্পর্ক আছে। আচ্ছা এটা আমি একটা কথা বলি, এটার মধ্যে এই এই ব্যাপারটা তো আমার মনে হয় নাস্তিকতার ক্ষেত্রেও সত্যি, এই যে কোনো কোনো কারণে যে নাস্তিকরা, যে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি মাঝে মধ্যে আপনাদের সংশয় .com এ বা একটা সত্যের সন্ধান আর একটা ওয়েবসাইট আসছে, তাছাড়া মাঝে মধ্যে ওই যে ইউটিউবে ইন্টারভিউ দেখি, আনন্দ পাই একটা ধর্মবিরোধী কথাবার্তা শুনলে, আগে যেটা হয়তো ছোটবেলায় বা ক্লাস 8-9 পর্যন্ত ধর্মের কথা শুনলে যেরকম একটা আনন্দ আসতো, নির্ভর নির্ভর লাগতো, সেরকম একটা আনন্দ লাগে, এবং এই কারণে হয়তো বা এই যে এখন যারা শুনতেছেন 190 জন আছেন লাইনে, তাদের সময়ের পেছনে হয়তো এটা একটা কারণ, তাদের আনন্দ লাগবে, জ্ঞান অর্জনের জন্য এখানে কেউ আসছে খুব বেশি লোক বলে আমার মনে হয় না। কিন্তু কিন্তু ধর্মের বিরোধী কথাটা তো কোনো প্রিজুডিস না, ধর্মের বিরুদ্ধে কথাটা কি তার পূর্ব সংস্কার? না পূর্ব সংস্কার না, তাহলে পূর্ব একই মেকানিজম কাজ করতেছে, জাস্ট এটা বুঝাইতে। মেকানিজম তো সব একই, মানে ইন্টারনাল মেকানিজম তো সবকিছুই এক,
আপনি মানে প্রেম করলেও যে মেকানিজম, আপনি রেপ করলেও সেই একই মেকানিজম, আপনার ভিতরের মেকানিজমটা একই কাজ করতেছে, আপনার মানে লিঙ্গ উত্থিত হচ্ছে আপনি করতেছেন, সেটা রেপ করলেও যেটা সেটা মানে প্রেম করলেও একই, তো এটার তো কোনো পার্থক্য নেই, কিন্তু একটা তো আলাদা, যে কাজটা করতেছেন সেটা তো আলাদা, একটা হচ্ছে মোরালি জাস্টিফাইড, একটা হচ্ছে মোরালি জাস্টিফাইড না, তাই না? হ্যাঁ, অপরাধবোধ থাকে না তখন, ওটা একটা ওটা অনুভূতি একটু আলাদা। হ্যাঁ, কিন্তু তাহলে তো মানে থাকে, কিন্তু ইন্টারনাল ফিলিংসটা একই হলো, সেটা তো মানে সেটা তো সবকিছুর ক্ষেত্রে একই হবে, একটা আপনি একটা সাইন্টিফিক জার্নাল পড়লো তো আপনার সেই একই মানে খুশি খুশি লাগবে, তাই না? হ্যাঁ, জ্ঞান, আমি আমি বলি এটা, জামিল আর কেউ বলে যে জ্ঞান অর্জনের নেশা কোনোভাবে সেক্সের থেকে কম না, জ্ঞান অর্জনের যে আনন্দ এটার মধ্যে অন্যরকম। আচ্ছা ভাই, আমি যে আমার প্রশ্ন তো আমি করে ফেলছি, সেটা পরের বারের এরকম লাইভ মানে কবে হবে পরেরটা? ভাই এটা তো আমি বলতে পারি না, আমি যখন সময় পাই তখন করি, এখন তো বলতে পারি না ভাই। আচ্ছা, পেজ থেকে তার নোটিফিকেশন আসবে তো, তাই না? আপনি তাহলে সি ফার্স্ট করে রাখেন, সি ফার্স্ট করে রাখলে আপনি নোটিফিকেশন আসলে পাবেন। মানে আমার কিছু প্রশ্ন ছিল, আমি জাস্ট এই প্রশ্নটা নিয়ে আসি, পরের বার হয়তো বা আচ্ছা কিছু ঠিক আছে ভাই, আপনার যদি মানে আরো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে লিখেও পাঠাতে পারেন, বা আমাদেরকে মানে ইমেল করতে পারেন, সংশয়.com এ ইমেলও করতে পারেন, বা আপনি লাইভে এসে যুক্ত হয়ে বলতে পারেন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন আপনি। জি, কথা বলে ভালো, আপনি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ভাইকে অনেক ধন্যবাদ, আর আজকে আরো কয়েকজনকে যুক্ত করি।